আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রায় 250 বছরের পুরনো একটি মেলা। মূলত এটা জামাই মেলা, কিন্তু এটাকে সবাই মাছের মেলা বলেও ডাকে। আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী সেই বিনিরাইল মাছের মেলায়। এটাকে জামাই মেলাও বলে অনেকে। বলছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের মাছের মেলার কথা। দিনটিকে ঘিরে এখানে দিনব্যাপী চলে আনন্দ উৎসব। দিনটির জন্য পুরো বছর অপেক্ষায় থাকে উপজেলাবাসী। এ মেলায় একের ভেতর দুই, এক কথায় রদ দেখা আর কলা বেচার মতো। কারণ এটা জামাই মেলা হলেও এখানে মাছের বিরাট মেলা বসে। বিনিরাইল এবং এর আশপাশ গ্রামে যারা বিয়ে করেছেন সেসব জামাই হচ্ছেন মেলার মূল ক্রেতা ও দর্শনার্থী। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই মেলাকে ঘিরে এলাকার জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হচ্ছে কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়ি নিয়ে যেতে পারেন। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে উপজেলার জামালপুর, মুক্তারপুর ও জাঙ্গালী ইউনিয়নের মধ্যে বিনের গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে দেখা যায় এ দৃশ্য। মূলত গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এ মেলা উপলক্ষে কালীগঞ্জে এসেছে। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই মেলা। এবারের মেলায় 300+ মাছ ব্যবসায়ী নানা রকমের মাছের পসরা সাজিয়ে বসেছে। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।